চাহিদা মতো পানি সরবরাহ করতে পারছে না চট্টগ্রাম ওয়াসা, ক্ষুব্ধ নগরবাসী, পদে পদে হয়রানির অভিযোগ। তরল কোকেন চোরাচালানের মামলায় নূর মোহাম্মদ সহ দশ জনের বিরুদ্ধে চার্জ গঠন, 15ই মে সাক্ষ্য। তীব্র তাপদাহ, অতিষ্ঠ জনজীবন, ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ফণি, সমুদ্র বন্দরগুলোতে সতর্কতা। শুনছিলেন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ একুশের চট্টগ্রাম সংবাদের সাথে আছে আমি সাব্বির আহমেদ। চাহিদা মতো পানি সরবরাহ করতে পারছে না চট্টগ্রাম ওয়াসা। প্রায় 8,000 কোটি টাকা ব্যয়ে রাঙ্গুনিয়া এবং মদুনা ঘাটে দুটি পানি শোধনাগার নির্মাণের পরও পর্যাপ্ত পানি না পাওয়ায় ক্ষুব্ধ নগরবাসী। চট্টগ্রাম ওয়াসায় পদে পদে হয়রানির অভিযোগও আছে। বিপ্লব মজুমদারের ক্যামেরায় রিপোর্ট করছেন হাসান ফেরদৌস। নগরবাসীর চাহিদা মেটাতে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় নির্মাণ করা হয় শেখ হাসিনা পানি শোধনাগার, হাটহাজারীর মদুনাঘাটেও নির্মাণ করা হয় আরেকটি শোধনাগার। দুটি প্রকল্প থেকে প্রতিদিনই উৎপাদন হচ্ছে প্রায় 23 কোটি গ্যালন পানি, এরপরও পর্যাপ্ত পানি পাচ্ছে না নগরবাসী। এদিকে তীব্র তাপদাহে পানি সংকট আরো বেড়ে যাওয়ায় চট্টগ্রাম ওয়াসার সরবরাহ ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন গ্রাহকরা। পানি যে সময় আমরা পাচ্ছি না, পানি আজ যদিও পাচ্ছি না, পানিতে দুর্গন্ধ, প্রায় সময় সমস্যা হচ্ছে, তার মধ্যে ময়লা, দুর্গন্ধ তো আছেই। একটা মিটারের বিল সহ 2,500 কত টাকা বসাই দিয়েছে, ওরা বলতেছে এটারও কস্ট দিয়ে দিতে হবে, এটা আমাদের করার কিছু নেই, কম্পিউটার বলতেছে এরকম, কিন্তু অথচ আমাকে নতুন মিটার কোনো মিটার দেয় নাই। শুধু পানির সংকট নয়, ওয়াসা সীমিত আকারে যেসব জায়গায় পানি সরবরাহ করছে সেখানকার পানি দুর্গন্ধযুক্ত বলে অভিযোগ তাদের। 1,000 ডিগ্রির পারে কোনো পানি নেই, আজকে প্রায় এক মাস যাবো, হাজার অন্তত 5 ঘন্টা 6 ঘন্টা এখানে লাইনে দাঁড়ায় থাকার লাগে, ওয়াসার পাইপে ঢুকি উল্টে আমাদের অবস্থা খারাপ, জানলে ওয়াসার পানি ব্যবহার করতে পারতেছি। এদিকে পানি সংকট নিরসনে চট্টগ্রাম ওয়াসার সাথে বৈঠক করে জন দুর্ভোগের কথা তুলে ধরেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ। পর্যাপ্ত বরাদ্দ দেওয়ার পরও নগরবাসী কেন পানি পাচ্ছে না, এই প্রশ্ন তুলেছেন আওয়ামী লীগ নেতারা। ওয়াসার মধ্যে এমন কিছু কর্মকর্তা কর্মচারী রয়েছে, তারা সরকারের এই ভালো কর্মসূচিটাকে নষ্ট করার জন্য ফিল্ড লেভেলে এটাকে সাবোটাজ করছে। তবে শেখ হাসিনা পানি শোধনাগার দ্বিতীয় প্রকল্পের কাজ শেষ হলে সমস্যার সমাধান হবে বলে জানিয়েছেন ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক। যত তাড়াতাড়ি পারা যায় দ্রুত পারা যায় শেষ করতে হবে, তা আমি ট্রিটমেন্ট প্ল্যান্টটা আশা করতেছি 20 সালের মধ্যে শেষ হবে, এবং সাথে সাথে পাইপলাইনগুলো আমি ট্রান্সফার 20 সালের মধ্যে শেষ করার চেষ্টা করব। দ্রুত পানি সমস্যা সমাধানের দাবি গ্রাহকদের। হাসান ফেরদৌস, 21 টেলিভিশন, চট্টগ্রাম। বন্দর দিয়ে ভোজ্য তেলের চালানের নামে তরল কোকেন চোরাচালানের মামলায় প্রধান আসামি নূর মোহাম্মদ সহ 10 জনের বিরুদ্ধে চার্জ গঠন করেছে আদালত। চট্টগ্রামে মহানগর দায়রা জজ আকবর হোসেন মৃধার আদালতে চার্জ গঠন করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আগামী 15ই মে বিচারিক কার্যক্রম শুরুর দিন ধার্য করেন। মামলার প্রধান আসামি নূর মোহাম্মদ, 5 আসামি পলাতক থাকলেও বাকি 5 আসামিকে অভিযোগ গঠনের সময় হাজির করা হয়। 2015 সালে মেসার্স খানজাহান আলী লিমিটেড বলিভিয়া থেকে সূর্যমুখী তেল আমদানির নামে কোকেনের চালান চট্টগ্রাম বন্দরে আসে, খালাসের সময় শুল্ক গোয়েন্দারা সেটি জব্দ করে। চট্টগ্রামের লোহাগাড়ায় স্কুল ছাত্রী ধর্ষণ মামলার আসামি সাইফুল র‍্যাবের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। গত 12ই এপ্রিল ধর্ষণের ঘটনায় 15ই এপ্রিল সাইফুলের বিরুদ্ধে মামলা করেন নির্যাতিত স্কুল ছাত্রীর মা। পলাতক সাইফুলের অবস্থানের তথ্য পেয়ে সোমবার ভোরে উত্তর আমিরাবাদ এলাকায় অভিযান চালায় র‍্যাব সদস্যরা। এক পর্যায়ে সাইফুল ও তার সঙ্গীরা গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি চালায়। পরে সাইফুলকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। এক সপ্তাহ ধরে তীব্র তাপদাহে নাকাল মানুষ। চট্টগ্রাম বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে রাঙামাটিতে 36 ডিগ্রি সেলসিয়াস। বিভিন্ন জায়গায় অতিরিক্ত গরমের কারণে নানা রোগের প্রকোপ দেখা দিয়েছে। এদিকে বর্তমানে দক্ষিণ বঙ্গোপসাগরে যে ঘূর্ণিঝড় ফণি অবস্থান করছে সেটি আরও ঘনীভূত হয়ে ক্রমশ উত্তর পশ্চিমে এগোতে পারে, যার প্রভাবে আজকালের মধ্যে দেশের কিছু কিছু জায়গায় মেঘমালা সঞ্চারিত হয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আজ ভয়াল 29 এপ্রিল, বাংলাদেশের উপকূলবাসীর স্বজন হারানোর দিন। 1991 সালের এই দিনে প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে লণ্ডভণ্ড হয়ে যায় উপকূলীয় এলাকা। 1991 সালের 29 এপ্রিল দিবাগত মধ্যরাতে কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী, বরিশাল, পটুয়াখালী, বরগুনা সহ দেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে 12 থেকে 20 ফুট উচ্চতায় জলোচ্ছ্বাস আঘাত হানে। এতে 2 লাখ মানুষের প্রাণহানি ঘটার পাশাপাশি নিখোঁজ হয় 1 লাখ মানুষ, 70,000 গবাদি পশু মারা যায়। ওই রাতে তাণ্ডবে প্রায় 15,000 কোটি টাকার ক্ষতি হয়।
সে ভয়াল রাতের স্মৃতি মনে পড়লে উপকূলবাসী এখনো আটকে ওঠেন। দিনটি স্মরণে চট্টগ্রাম ও কক্সবাজারের স্থানীয় প্রশাসন বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নানা কর্মসূচি হাতে নিয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উদ্যোগে অনুষ্ঠিত হল জেন্ডার ও গ্রাম আদালত সক্ষমতা বৃদ্ধি ও সচেতনতামূলক কর্মশালা। চট্টগ্রাম সার্কিট হাউসে কর্মশালায় স্থানীয় সরকার বিভাগ চট্টগ্রামের উপপরিচালক ইয়াসমিন পারভিন তিব্রিজি, চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ নুরুল আলম নিজামী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের মূল লক্ষ্য হচ্ছে স্থানীয় জনগণ, বিশেষ করে নারী, দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীকে ক্ষমতায়ন করা। এর মাধ্যমে ক্ষতিগ্রস্তরা যাতে স্বল্প খরচে প্রতিকার পায়। গ্রাম আদালতের মাধ্যমে স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে জনগণকে উৎসাহিত করারও কথা বলেন আলোচকরা। বান্দরবানে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এই আয়োজনে উপস্থিত ছিলেন বান্দরবান সদর উপজেলা পরিষদের হলরুমে পার্বত্য জেলা পরিষদের সদস্য ক্যাসাপ্রু সহ অন্যান্যরা। মৌসুম প্রণোদনার আওতায় আউশ আবাদ বৃদ্ধির লক্ষ্যে সদর 140 জন কৃষককে বীজ ও সার বিতরণের মাধ্যমে কার্যক্রমের উদ্বোধন করা হয়। পর্যায়ক্রমে 800 কৃষককে বিনামূল্যে উফশি বীজ ও রাসায়নিক সার প্রদান করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। আর এই সাথে শেষ করছি চট্টগ্রামের সংবাদ। তবে যাবার আগে ফরেস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। চাহিদা মতো পানি সরবরাহ করতে পারছে না চট্টগ্রাম ওয়াসা, ক্ষুব্ধ নগরবাসী, পদে পদে হয়রানির অভিযোগ। তরল কোকেন চোরাচালানের মামলায় নূর মোহাম্মদ সহ 10 জনের বিরুদ্ধে চার্জ গঠন, 15ই মে সাক্ষ্য। তীব্র তাপদাহ, অতিষ্ঠ জনজীবন, ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ফণি, সমুদ্র বন্দরগুলোতে সতর্কতা। দর্শক, সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 204 নম্বরে আর ভিজিট করুন 21.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/21/24online। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায়, দেখার আমন্ত্রণ রইল 21-এর সাথে থাকুন।